বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে মিস্টার নুরুন্নবী চৌধুরী শাওন আমি একটু একজন রাজনীতিক হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে বুঝতে চাইব যে আপনি একজন রাজনীতিবিদ কি মনে করেন বাংলাদেশের জন্য এটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি কি না জরুরি হলে সেটি কেন ধন্যবাদ জিল্লু ভাই আপনাকে এবং আপনার মাধ্যমে চ্যানেলের সকল তৃতীয় মাত্রার সকল কলাকুশলী এবং আমাদের দর্শকবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং আমার আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষকে আমি এই চ্যানেলের তৃতীয় মাত্রা অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি জিল্লু ভাই একটি যে প্রশ্নটি আপনি করেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং অংশগ্রহণমূলক এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচন এটা আমরা দলগতভাবে যেমন আমরা চাই ঠিক তেমনইভাবে আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে বাংলাদেশের এই গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দেশ আজকে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই গণতন্ত্রের সুশাসন এবং উন্নয়নের বাংলাদেশ এটা বিনির্মাণের জন্য এটা অতীব জরুরি যদিও আমরা গত 2014 5 জানুয়ারি নির্বাচনে আমরা দেখেছি যে আজকের যারা বিরোধী দলের তথা রাজপথের বিরোধী দল বলবো আমি যেহেতু তারা পার্লামেন্টে তাদের পার্টিসিপেশন ছিল না তারা গত নির্বাচনে নির্বাচনের একেবারে শেষ প্রান্তে এসে তারা নির্বাচন বয়কট করে এবং নির্বাচন বয়কটের নামে নির্বাচন প্রতিহতের নামে আমি বলবো যে দেশব্যাপী যে সন্ত্রাস 93 দিনে তারা যে সন্ত্রাস চালিয়েছে বাংলাদেশে বিশেষ করে অগ্নি সন্ত্রাস আগুন দিয়ে সিএনজি ড্রাইভার স্কুলের শিশু শ্রমিক এমনকি বোবা প্রাণী সেই বোবা গরুর ট্রাকে তারা গানপাউডার দিয়ে আগুন জ্বালিয়ে বোবা প্রাণীকে হত্যা করেছে এছাড়াও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 মেয়াদে জানুয়ারি 1 তারিখে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে সেই বইয়ের ট্রাকেও তারা আগুন জ্বালিয়ে বই পুড়িয়েছে অনেক স্কুল কলেজ স্কুলে প্রাইমারি স্কুল তারা আগুন দিয়ে পুড়িয়েছে কেন্দ্রগুলো এইভাবে আসলে তারা চেয়েছিল আমার দৃষ্টিকোণ থেকে যে তারা যখন বুঝতে পেরেছে নির্বাচনে জনপ্রিয়তার দিক দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের সাথে তারা জনপ্রিয়তায় তারা পারবে না তখনই তারা কিন্তু দেশকে একটি সাংবিধানিক সংকটে ফেলার জন্যই কিন্তু তারা এই নির্বাচন বয়কট করেছিল দেশ কিন্তু জননেত্রী শেখ হাসিনা যদি সেই নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী তারা যদি সম্পন্ন না করতেন দেশ কিন্তু একটি সাংবিধানিক সংকটে পড়ত সেক্ষেত্রে গণতান্ত্রিক যে ধারা সেটা কিন্তু ব্যাহত হতো যার কারণেই ওই নির্বাচনটা প্রয়োজন ছিল মানে এই সংলাপ হলো সবই হলো বা ধরলাম এরপর হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে সবই হলো কিন্তু অভিজ্ঞতা বলে যে তারপরও নির্বাচন হয় না আটকে যায় বা নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন কিন্তু হয়ে যাচ্ছে দিলু ভাই নির্বাচন দেশের যেমন এক সময় 2007 সালের 22 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল হয়নি সেরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যেটা হলো বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র সেটা ছিল ভিন্ন প্রেক্ষাপট 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনটি হয়নি আপনি ব্যাখ্যা করলেন প্রেক্ষাপট এবং ওনারা কি করেছেন সেটিও ব্যাখ্যা করলেন কিন্তু বাংলাদেশের জন্য বা যে কোনো দেশের জন্য গণতান্ত্রিক দেশের জন্য তো একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি আমরা তো এটা তো কোনো দল যদি নির্বাচনে আসা না আসা সেটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এখন নির্বাচনে আসাকে কেন্দ্র করে নির্বাচনে আসা না আসার বিষয় যদি হয়
কেউ কারো যদি দুর্নীতির দায়ে যদি কারো জেল হয় কারো আদালতের বিষয় কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্রের সরকারের কিন্তু এটা তো আমাদের যে বিষয় তো সেখানে নির্বাচনে আসা না আসা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত এটা তাদের দলীয় সিদ্ধান্ত আপনি সেই ক্ষেত্রে মনে করেন যে এটা ইনক্লুসিভ ইলেকশন করবার ক্ষেত্রে সরকারের তেমন কোনো ভূমিকা না সরকার একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তো সরকারের দায়িত্ব আছে কিছুটা যেটা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এটা দেখবে অবশ্য নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সেখানে সিদ্ধান্ত নিবে যে দেশের আমাদের সংবিধানকে সমুন্নত রেখেই কিন্তু নির্বাচন নির্বাচন কমিশনার কিন্তু সেখানে অনুষ্ঠিত করবে বলে আমরা মনে করেন আসছে আবার আপনার কাছে মিস্টার ওয়াদুদ ভূঁইয়া কতটা জরুরি কেননা আমরা দেখি যে যদিও মিস্টার শাওন একার্থে ঠিক বলেছেন যে অন্য কেউ নির্বাচনে না আসলে তাকে তার বেঁধে টেঁধে নির্বাচনে আনা যাবে না আবার এটিও ঠিক যে বাংলাদেশের ইতিহাস বলে যে নির্বাচনকে ডিস্টর্ট করার ক্ষেত্রে যারা ক্ষমতায় বিভিন্ন সময় ছিলেন তারা প্রত্যেকেই চেষ্টা করেছেন নিজের নির্বাচনকে নিজের মতো করে করবার জন্য কিন্তু একটি গণতান্ত্রিক সমাজে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে অংশগ্রহণের প্রয়োজন কি না এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে আগামী নির্বাচনটি কেমন হবে বলে মনে করছেন সকলের অংশগ্রহণে নির্বাচনটি অত্যন্ত জরুরি গণতন্ত্রকে সুসংহত করা এবং গণতন্ত্র উদ্ধার করার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু নির্বাচনের পরিবেশ নাই দেশে কি পরিবেশ নাই যেমন ধরেন গুণ হচ্ছে খুন হচ্ছে ব্যাংক লুট হচ্ছে কয়লা খনি লুট হচ্ছে ব্যাংক লুটের সঙ্গে নির্বাচনের পরিবেশের কি সম্পর্ক পরিবেশের সম্পর্ক হলো যেমন নির্বাচন চলাকালীন সময় কয়লা উড়ে গেলে নির্বাচনের কি সমস্যা তা ঠিক কিন্তু এটাও একটা অনিয়মের কথা গুম হ্যাঁ সেই আলোচনা আমরা হয় পরে পরে আসি বলছি নির্বাচন করতে সমস্যা কোথায় নির্বাচন করার জন্য যে একটা সমান্তরাল পরিবেশ দরকার সমতল ভূমি দরকার সমতল ভূমি দরকার সেই সমতল ভূমি নেই যেমন সেটি একটু বুঝি যেমন বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বর্তমান প্রধানমন্ত্রী একতরফা তার দলের পক্ষেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য চেষ্টা করেন ১৪ সালে সেটা আমরা দেখেছি ১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে প্রায় ১৫৪টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয় আপনারা নির্বাচন করেননি আমরা নির্বাচন করিনি নির্বাচনের পরিবেশ ছিল না যেহেতু দীর্ঘদিন ধরে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনার মধ্য দিয়ে নির্বাচন হয়ে আসছিল সেই নির্বাচনগুলো বিতর্কের ঊর্ধ্বে ছিল সেই নির্বাচনের পদ্ধতিটাকে এই সরকার বাতিল করে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই অধীনে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না আমরা ইতিমধ্যে এখন তো আদালতের নির্দেশ এবং ওনারা ওনাদের সাংবিধানিক ক্ষমতা বলে সংবিধান পরিবর্তন করেছেন সেক্ষেত্রে কিছু করার নেই পৃথিবীর সব দেশে তো এটি তো আইডিয়াল অবস্থায় না যেটি নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে যারা ক্ষমতায় থাকেন তাদের তারাই একটু অন্তর্বর্তীকালীন সরকারের উঠবেন তাদের অধীনে নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় সেসব দেশে তো বাংলাদেশে কেন হয় না সেসব দেশের কারণ আপনাদের উপর আস্থা রাখতে পারেননি বলেই আসলে এই বিধানটি এসেছিল সেসব দেশের রাজনৈতিক কালচার আর আমাদের দেশের রাজনৈতিক কালচারের মধ্যে পার্থক্য আছে আমাদের দেশের রাজনৈতিক হলো যে যেভাবে পারে ক্ষমতা আঁকড়ে ধরতে চায় ক্ষমতা আবার ফিরে যেতে চায় অতএব এখানে আদালত যেই অবজারভেশন অথবা ইয়ে দিয়েছিল আদেশ দিয়েছিল সেখানে বলেছিল আরও দুইবারের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থাপনা রাখা যেতে পারে কিন্তু সরকার সেই আদেশ বা পর্যবেক্ষণকে উপেক্ষা করে নিজেদের অবৈধ সরকারের সংখ্যাগরিষ্ঠতার জোরে অবৈধ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে সেখানে তারা এই নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতিটি বাতিল করে দেয় সংসদ বাতিল করেছে বললেই যে এটা হয়ে যাবে তা না সংসদ বলতে ওনারা মেজরিটি অবৈধভাবে মেজরিটি যা ইচ্ছে তাই করেছে তাই করে আজকে দেশে একটি রণক্ষেত্র একটি অস্থিতিশীল পরিস্থিতি একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছে নির্বাচনের পরিবেশকে সম্পূর্ণ তারা ধ্বংস করে দিয়েছে ইতিমধ্যে আমরা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দেখেছি উপজেলা পৌরসভা নির্বাচনগুলো দেখেছি সেই নির্বাচনগুলোতে দেখা গেছে ভোটের আগের দিন সকল কর্মী প্রায় কর্মীকে এলাকা ছাড়া ঘর বাড়ি ছাড়া করা হয়েছে এজেন্ট কারা হবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা গিয়ে বাড়ি বাড়ি বলে আসছে তোমরা ভোট কেন্দ্রে এসো না এই অবস্থায়
এই সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন যদি হয় তাহলে মিস্টার ভুঁইয়া আপনারা কি করবেন? মানে সরকার তো আছে, সরকার তো থাকবে, দেশ তো আর সরকার শূন্য থাকতে পারে না। সেই অবস্থায় আমরা 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 এবং ওনারা যেহেতু চান না একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার, ওনারা মনে করেন ওনারাই একটা নিরপেক্ষ নির্বাচন করবেন, আপনারা কি করবেন? এবং আমরা সেই অবস্থায় গণতান্ত্রিকভাবে আন্দোলন করে যাব এবং আন্দোলনের মাধ্যমে আমরা সরকারকে বাধ্য করব যে নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থাপনা। এই আন্দোলন নিয়ে দুটো কথা আপনাদের সম্পর্কে, একটি হচ্ছে যে আপনারা একসময় আন্দোলন করেছিলেন যেটা মিস্টার শাওন উল্লেখ করেছেন যে জ্বালাও পোড়াও, একে মেরেছেন ওকে পড়েছেন, এটা পুড়িয়েছেন ওটা পড়েছেন, সেটি তো মানুষ সমর্থন করে না, যদি একটি দ্বিতীয় কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে গত কয়েক বছর ধরে দেখছি আপনারা সেই অর্থে এমন কোনো আন্দোলন করছেন না বা এমন কিছু করছেন না যাতে সরকারের উপরে একটা চাপ প্রয়োগ হয়, কারণ প্রধানমন্ত্রী নিজেও বলছেন আমাকে চাপ দেন তারপরে বুঝবো, চাপ তো নেই। আমরা দেশের শান্তি, মানে তাহলে কি করবে বিএনপি? আমরা দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা কোনো আন্দোলন, না না, সেটা সবাই সাধুবাদ জানাচ্ছে, সেটি নিয়ে কোনো সমস্যা নেই, এর অর্থ আমরা আন্দোলনে যাব না তা না। আমরা আন্দোলন, কোন আন্দোলন করবেন? সেই জ্বালাও পোড়াও? আমরা আন্দোলন বলতে ব্রিটিশ আমল থেকে যে আন্দোলন আমরা দেখে আসছি, ব্রিটিশ হটানোর আন্দোলন থেকে যে আন্দোলন দেখে আসছি সেইভাবে আন্দোলন হবে। ব্রিটিশ হটাও আন্দোলন তো দুই ধরনের আন্দোলন ছিল, একটি ওই নকশালপন্থীদের আন্দোলন, একটি তারা একভাবে তাড়াবার চেষ্টা করেছে আন্দোলন, মানে ওই জাতীয় সহিংস পথে, আবার গান্ধীর আরেকটি পন্থা অহিংস পথে। আপনারা কোন পথে? আমরা তো কোনো বিপ্লবী দল নয়, অতএব আমরা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে আওতায়, গণতান্ত্রিক ব্যবস্থাপনার আওতায় আন্দোলনের যে যে রূপরেখা পড়ে, আন্দোলনের যে যে ধারাগুলো পড়ে, ক্ষেত্রগুলো পড়ে, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করব নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনার অধীনে নির্বাচন। মিস্টার শাওন, প্রশ্ন হচ্ছে যে উনি যেহেতু জনপ্রতিনিধি ছিলেন, বিএনপির সংসদ সদস্য ছিলেন, নিশ্চয়ই ওনার ভয়েসটা অন্তত 300 জনের একজন তো ছিলেন ওনারা যখন সংসদে ছিলেন, যদি বিএনপি এবারও নির্বাচনের বাইরে থাকতে হয় এবং সেরকম একটি নির্বাচন করে আসলে আপনারা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্যতা, বৈধতা, নৈতিক একটা শক্ত অবস্থান সেটি তৈরি হবে কি না আপনাদের? জিল্লু ভাই, আপনাকে আমি প্রথমে আগে একটু ইন্টারাপ্ট করি, তার প্রশ্নের একটা উত্তর আমাকে দিতে হয়। তিনি যে আমাদেরকে যেটা বললেন যে অবৈধ সরকার, অবৈধ সরকার বলতে উনি কী বুঝাচ্ছেন আমি জানি না, কারণ আমরা বিএনপি সরকারের সময় 1,20,00,000 ভুয়া ভোটার তৈরি করে, তারা কিন্তু 2001 সালের নির্বাচনে তারা সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, আমরা বলেছিলাম যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে অবৈধভাবে, সেটা পরবর্তীতে প্রমাণিত হয়েছে। 1-11 সরকারের সময় সেনাবাহিনীরা কিন্তু এই 1,00,000 যখন আইডি কার্ড করা হলো, ভোটার আইডি কার্ড, তখন দেখা গেল যে 1,20,00,000 ভুয়া ভোটার সেইখানে অন্তর্ভুক্ত ছিল, যেটা 2001 সালে ভোট হয়েছিল। আমরা 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন বাংলাদেশে হলো সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচনে তারাও পার্টিসিপেশন করেছে এবং তারা সিট কম পেলেও তারা কিন্তু পার্লামেন্টে ছিল, যেভাবেই ছিল তারা কিন্তু পার্লামেন্টে ছিল। সেই সংসদ কিন্তু এই যে যেটা তিনি বলতেছেন যে অবৈধ সরকার অবৈধভাবে সংবিধান সংশোধন করে তারা ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি যে বিলুপ্ত করেছে, যেটা হলো যে মানে বর্তমান সরকারের অধীনেই এই নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটা আমরা প্রমাণ করেছি। তারা তো নির্বাচনে আসেই নেই, না এসে তারা দেশকে একটি সাংবিধানিক সংকটে ফেলার জন্যই মূলত তারা এটা করেছিল। জাতীয় সংসদ, সেখানে ওনারাও ছিল সব দলের সকল সংসদ সদস্যের উপস্থিতিতে এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিন্তু সংসদে এটা অ্যামেন্ডমেন্ট এনে এখানে সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে সেইটা কিন্তু এই সংবিধান সংশোধন করা হয়েছে। সেক্ষেত্রে তারা নির্বাচনে না এসে তারা এই জ্বালাও পোড়াও করে তারা কিভাবে, নির্বাচনে তো তারা আসলোই না, তারা আসলো না কেন? 1,20,00,000 তাদের ভুয়া ভোটার ধরা পড়ে গিয়েছে, তারা তারা প্রতিবারই তারা ক্ষমতা এসেছে কোনো না কোনোভাবে পেছন দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে,
এবং আসলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের জন্মই হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ কিংবা নির্বাচনকে ভয় করে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে না। বিধায় মাননীয় প্রধানমন্ত্রী গত বারো চোদ্দোর আগে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তৎকালীন বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে টেলিফোন করেছে এবং তাদেরকে আলোচনায় বসার জন্য বিভিন্ন নিজে তিনি ফোন করেছেন বিরোধী দলের নেতাকে, কিন্তু আপনারা জানেন যে সেই সময় তিনি অকথ্য ভাষায় একজন প্রধানমন্ত্রীকে তিনি যে ভাষায় কথা বলেছেন যতক্ষণ, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন উদার এবং জাতির পিতার মেয়ে বিধায় একজন শিক্ষিত রাজনীতিবিদ মেধাবী রাজনীতিবিদ বিধায় তিনি আবারও তাকে তারপরে 2004 সালে তাকে হত্যার উদ্দেশ্যে যে গ্যানেট হামলা এত কিছুর পরেও তাকে 19 বার এই পর্যন্ত তাকে হত্যা করতে চেয়েছে, তারপরও এই বিএনপির সাথে কিংবা তাদের সাথে সংলাপে বসার জন্য তিনি তারা তো আনুষ্ঠানিকভাবে ওইভাবে কোনো কখনোই সরকারকে প্রস্তাবই দেয়নি, তিনি প্রধানমন্ত্রীকে প্রস্তাবই দেন বা আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে মাননীয় সভানেত্রীকে প্রস্তাবই দেন। মিস্টার শাওন, এগুলো ঠিকই আছে আপনি যেগুলো বলছেন আপনি, কিন্তু একটি কথা যেটি মিস্টার ওয়াদুদ ভুঁইয়া বলছেন এবং খুব যথার্থই তিনি বলছেন যে পরিবেশের তো সরকার, আপনি নিজেও অ্যাডমিট করে নিয়েছেন যে সরকারের পরিবেশ তৈরিতে একটা ভূমিকা আছে। উনি বলছেন যে এখন গুম হচ্ছে, খুন হচ্ছে, মানে বিরোধী দলের নেতাকর্মী বা তাদের সমর্থকদের ওনারা সেই অর্থে পলিটিক্যাল একটা স্পেস পাচ্ছেন না, ওনাদের শীর্ষ নেতৃবৃন্দ সব কারাগারে, অনেকে প্রায় প্রত্যেকেই মামলা নিয়ে ঝুলছেন, তো এটি তো নির্বাচন ওনারা কীভাবে করবেন? ধন্যবাদ। আচ্ছা, গুন খুন এগুলো আমার জানা নেই, এটা আসলে ওনারাই জানে ভালো করে যে কোথায় গুম হচ্ছে কোথায় খুন হচ্ছে, কিন্তু আমরা দেখেছি গুন খুমের রাজনীতি বিশেষ করে 2001 সালের পর। আমরা আমাদের প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেবকে কীভাবে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টার এমপি একজন রানিং সংসদ সদস্যকে কীভাবে প্রকাশ্য দিবালোকে জনসভার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি এটা। এই গুমখুমের রাজনীতি তো শুরু হয়েছে আসলে আমি বলবো যে সেই 1975 সালের জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে 1971-এর পরাজিত শক্তি এবং যারা সেদিন এই আমি যারা পেছনের থেকে যারা কলকাঠি নেড়ে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে এবং হত্যাকারীদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট এবং অ্যাক্ট বহাল রেখে যারা এই বাংলাদেশের যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এই কর্নেল ফারুক রশিদ গংদের বিদেশে দূতাবাস করে বিদেশে দূতাবাসে তারা চাকরি দিয়ে এই হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতিকে যারা উৎসাহিত করেছিল এবং যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, এখন পর্যন্ত যারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ পাকিস্তানের আদলে, যারা বাংলাদেশকে যারা আজও পাকিস্তানি ভাবধারায় যারা দেখতে চায়, তারা আসলে এই বাংলাদেশের যে গণতান্ত্রিক বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কিংবা গণতন্ত্র কিংবা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের সংবিধান এগুলো কিছুই আসলে তারা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনা তাদের সাথে আসলে আলোচনা বা তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়েছে। 96 সালে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চায় নাই, সেই জন্য তারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। তাদের দাবি পূরণ করার জন্য 96 সালের 15 ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন করে এবং সেই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দাবি পূরণ করে তত্ত্বাবধায়ক সরকার, মানে সেই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম যে ওনারা তো চাপ প্রয়োগ করতে পেরেছেন, মানে বাধ্য করেছেন, আপনারা বাধ্য করতে পারবেন কি না? আমরা কোনো গণতান্ত্রিক চাপকে আমরা গুলি করে গুম করে খুন করে আমরা দমন করি নাই, মানে সেটাই গণতান্ত্রিক চাপ ছিল, গণতান্ত্রিক চাপটাকে গণতান্ত্রিকভাবে হ্যান্ডেল করেছি, কিন্তু আমাদের চাপটাকে আমাদেরকে একটা মানববন্ধন করতে দেয় না, আমাদেরকে একটা মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না, সেখানে গুলি করা হচ্ছে, সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মহাসচিবের সামনে থেকে ছাত্রদলের কর্মীদেরকে
ডিবি পুলিশ দিয়ে সাদা পোশাক ধরে পুলিশ দিয়ে ঝাঁপিয়ে ধরে নিয়ে যাচ্ছে এবং এদেরকে আর পাওয়া যাচ্ছে না, এরা গুম হয়ে যাচ্ছে। এই অবস্থায় গুলির মুখে আমরা গণতান্ত্রিক আন্দোলন তো করতে পারছি না, যেহেতু আমরা কোনো বিপ্লবী দল নয়, আমরা এই গুলির মুখে কাউন্টার দেওয়ারও আমাদের কোনো ব্যবস্থা নেই। তারপরও আমরা ইনশাআল্লাহ আমরা এই সরকার যদি রাজি না হয় এই সরকারকে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে চাপ তৈরি করব এবং সেই চাপের মাধ্যমেই এই সরকারকে বাধ্য করব নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যবস্থাপনার মাধ্যমে ইলেকশন করার। সেটা কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য? ক্ষমতা যাওয়ার জন্য না, গণতন্ত্র উদ্ধার করার জন্য, এদেশের মানুষকে মুক্তি পাওয়াইয়ে দেওয়ার জন্য, দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি ডলার পাচারের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, নারী নির্যাতন রক্ষা করার জন্য, দেশের মানুষের অধিকার কায়েম করার জন্য এ আন্দোলন করব। মানে এগুলো কি পলিটিক্যাল রেটোরিক, মানে রাজনৈতিক ভাষায় মঞ্চে বলতে হয় বলে বলছেন, নাকি এগুলো সুনির্দিষ্ট কথা, অভিযোগ আছে? সুনির্দিষ্ট অভিযোগ কি একটু আমরা, যেমন ধরেন শত শত কোটি টাকা আজকে দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে, মানুষ কি তথ্য আছে? জি তথ্য আছে, আপনার নিশ্চয়ই রিপোর্টে দেখেছেন, আপনার রিপোর্টে শুনছেন, এটা তথ্য প্রমাণ আরো পরিষ্কারভাবে হবে। এখন যেহেতু তারা ক্ষমতায় আছে এগুলো অনেকভাবে পরিষ্কার করা যাচ্ছে না এবং তারা ক্ষমতার দাপটে তা পরিষ্কার করতে দিচ্ছে না। ব্যাংক লুট হচ্ছে, ব্যাংক থেকে আপনার সাধারণ তাদের পছন্দের লোকেরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে যাচ্ছে, তার কোনো বিচার ব্যবস্থা হচ্ছে না। আপনার কয়লার খনিতে কয়লা নাই, আজকে ব্যাংকের বল্টে শোনা নাই। আজকে আপনি ভোটের আগে কর্মীদেরকে গ্রেপ্তার করে, কর্মীদেরকে হয়রানি করে, এলাকা ছাড়া করে, আপনার গুমখুম করে এলাকা ছাড়া করা হচ্ছে। নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলেছিল 2014 সালের নির্বাচন, 5ই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনা বলেছিলেন যে এটা আমরা নিয়ম রক্ষার নির্বাচন করছি, আমরা আরেকটি নির্বাচন সবাইকে নিয়ে করব। কিন্তু এটা জাতিকে ধোকা দেওয়া হয়েছে, জাতিকে ধোকা দিয়ে 5 বছর টেনে নিয়ে গেছে এই সংসদ বা এই সরকার। এই 5 বছর টেনে নিয়ে যাওয়াটাই হলো সবচেয়ে বড় অবৈধ এবং অন্যায়। অতএব এই সরকারের এই সকল অব্যবস্থাপনার মধ্য দিয়ে এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, জাতি এই সরকারের অধীনে নির্বাচন মানে না। যদি তাদের এত সাহস থাকে, এত যদি ভালো থাকে, তারা যদি এতই উন্নয়ন করে থাকে, তাহলে নিরপেক্ষ ব্যবস্থাপনায় নির্বাচন দিয়ে দেখুক না কারা ভোট পায়। তারা যদি এত ভালো কাজ করেই থাকে, এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে থাকে, তাহলে তৃতীয় পক্ষ কাউকে বসিয়ে সেখানে নির্বাচন হোক, সেই নির্বাচনে যদি তারা জনগণের জন্য ভালো কাজ করে থাকে নিশ্চয়ই জনগণ তাদেরকে ভোট দেবে। এখন এই যে আপনারা একটা দাবি করছেন, ধরলাম একটা তৃতীয় পক্ষ বসলো, আপনারা আবার ক্ষমতায় আসলেন, আবার ওনারা অভিযোগ করবেন যে আপনারা এই করছেন ওই করছেন দুর্নীতি করছেন, আবার আপনারা ইলেকশনকে নিজেরা নিজেদের মতো করে ম্যানিপুলেট করতে চাইবেন, তো এভাবেই বাংলাদেশ চলবে? 47 বছর যেভাবে চলেছে, আইন করে ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি নিরপেক্ষ পদ্ধতি বহাল করা হয়, আমি বলছি যে নিরপেক্ষ সরকারের অধীনে এর আগেও নির্বাচন হয়েছে, আপনারা নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে ওনাদের অভিযোগ ছিল তো, এটা রাজনৈতিক, এবং ওনারাও যখন ছিল ওনাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল, এটা রাজনৈতিক সংস্কৃতিতে থাকে, সরকার ভুল করলে তার সমালোচনা হবে, বিতর্ক হবে, কিন্তু নির্বাচন তো বিতর্কিত হয়নি, নির্বাচন তো নিরপেক্ষভাবে হয়েছে এবং প্রশাসন একটা পর্যায়ে নিরপেক্ষ হয়ে যায়। যখন নিরপেক্ষ একটি সরকার সামনে আসে, ইলেকশনের 2-3 মাস আগে প্রশাসন অ্যাবসলিউটলি নিরপেক্ষ হয়ে যায়। এখন যেহেতু জানে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, প্রশাসন এখন নিরপেক্ষ হচ্ছে না, প্রশাসন বরাবরই নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, প্রশাসনকে একরকম মানে ক্রয় করে ফেলা হয়েছে, প্রশাসনের বিভিন্ন স্তরে যেভাবে টাকা বেতন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো শুধুমাত্র ভোটের জন্য, ভোট নেওয়ার জন্য, এবং সরকারের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার জন্য প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। যদি আজকে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থাপনার একটা নিয়ম থাকতো, তাহলে এতদিনে এর মধ্যেই সরকারের বিভিন্ন প্রশাসন বিভিন্ন ইউনিট নিরপেক্ষ হয়ে যেত। মিস্টার শাওন, অনেকগুলো অভিযোগ, বিশেষ করে দুর্নীতি লুটপাট, শুরুটা আমি করি, উনি যেটা বলেন 1996 সালে আমরা মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করি, এটার পিছনে যুক্তি আমি তো বললাম, 1,20,00,000 ভুয়া ভোটার, সেটা তো 2001-এর পরের কাহিনী, ওইটা এটা প্রক্রিয়া করেছে তারা আগেই, কিন্তু 2001-এ তারা এটা ধরা পড়েছে, একে তারা ব্যবহার করেছে, একেও তারা ব্যবহার করেছে। এখন আসেন, আমরা কেন দাবি করলাম, মাগুরা নির্বাচন উপনির্বাচন তারা যেন অনুষ্ঠিত হলো, আমরা আপনারা দেখেছেন সারা পৃথিবীর কাছে যেটা ধিক্কৃত, আমরা রমনা তেজগাঁয় ফালুস সাহেবের ফালুই নির্বাচন আমরা দেখেছি, সেই গার্মেন্টসের
বিভিন্ন এলাকা থেকে আমার জানেন আমার একসময় আমার রাজনীতি ঢাকা কেন্দ্রিক ছিল রমনায় আমি দেখেছি কারণ বিভিন্ন গার্মেন্টস থেকে লোকজন সেই গাজীপুর বিভিন্ন তার বাইরের লোকজন এনে এই এলাকা ভরে ফেলছে কোনো ভোটারদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি এবং আওয়ামী লীগের কোনো এজেন্ট সেখানে কেন্দ্রে ছিল না এজেন্ট বের করে দিছে এই সকল কারণেই কিন্তু আমরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন দাবি করেছি এবং বিএনপি কিন্তু সেই দাবি মানেনি তারা কিন্তু নির্বাচন করেছিল 15 ফেব্রুয়ারিতে তারা কিন্তু নির্বাচন করেছে ভোটারবিহীন একটি নির্বাচন সেই নির্বাচন মাত্র এক মাসের মাথায় জনগণের দাবিটা পূরণ করার জন্য সেই ইলেকশনটা করেছে না দাবি পূরণের কোনো সুযোগই আপনারা যদি পারতেন তাহলে আপনারাও 5 বছর পার করতেন এতটাই বিতর্কিত হয়েছিল সেই নির্বাচন এতটাই বিতর্কিত হয়েছিল সেটাকে আপনাদের গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাছে কিংবা আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ না থাকার কারণেই আপনাদেরকে এক মাসও আপনারা স্থায়ী সরকার টিকেনি তারপরে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আসেন এখন আমরা যেই বিষয়গুলো উনি আমাদেরকে যেটা ইয়ে করলেন দুর্নীতির কথা বলছেন দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে 5-5 বার হাওয়া ভবন সৃষ্টি করে ছায়া সরকার তৈরি করে যারা এই দেশে মানি লন্ডারিং করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা সেই বিষয়ে আমরা যেতে চাই না এটা সারা পৃথিবী জানে জাতি জানে এফবিআই এসে কাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে গেছে কাদের দুর্নীতির মামলায় সাজা হয়েছে এটা জাতি জানে আজকেও সাজা হয়েছে এতিমের টাকা মারার কারণে কাদের এটাও জাতি জানে আমরা ওই বিষয়ে আমরা যেতে চাই না আমরা শুধু বলবো হ্যাঁ ব্যাংক থেকে যদি কেউ ব্যাংকের টাকা আত্মসাৎ করে থাকে সেটা অবশ্যই আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে ব্যাংকের অতীতে কেউ লুটপাট হয়েছে ব্যাংক থেকে মানি লন্ডারিং হয়েছে কোনো সরকার সেই ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তারও করে নেই দুদক কাউকে চিঠিও দেয়নি তা কারো বিরুদ্ধে তদন্তও হয়নি এখন কিন্তু এগুলো তদন্ত হচ্ছে দুদক চিঠি দিচ্ছে তাদেরকে ইনকোয়ারি আইনের আওতায় আনছে এবং অনেক এমডি চেয়ারম্যান এখন কারাগারে অনেক ডিরেক্টর ব্যাংকের চেয়ারম্যান এমডিরা এখন কারাগারে এবং তারা কিন্তু আইনের আওতায় তাদেরকে আনছে আমরা যেটা যেটা করি সেটা হলো যে সব কিছুই প্রচলিত আইন অনুযায়ী হয় এমনকি আমরা জাতির পিতার হত্যার খুনিদের আমরা কিন্তু যে বিচার করেছি আমরা কিন্তু এটা প্রচলিত আইন অনুযায়ী কোনো বিশেষ ট্রাইব্যুনাল কিংবা বিশেষ আইনের ধারায় কিন্তু আদালতকে প্রভাবিত করে আমরা কিন্তু রায় সাজা দিয়ে নিই এরকম প্রত্যেকটা বিষয়ই আমরা এই দুর্নীতির বিষয় হলে সেখানে এখন আওয়ামী লীগের এমপি হত্যা মামলায় জেলে আপনি দেখেন টাঙ্গাইলের এমপি রানিং এমপি সে কারাগারে গত 1 বছর ধরে সে কারাগারে আওয়ামী লীগের এমপি বদি তার বিরুদ্ধে দুদকের এরকম আওয়ামী লীগের হুইপ আমাদের কি বলে এটা শেরপুরের হুইপ সাহেবের বিরুদ্ধে দুদক চিঠি দিয়েছে তদন্ত হচ্ছে সত্য মিথ্যা দুদক প্রমাণ করে যদি না হচ্ছে তারা ট্রায়াল ফেস করে তারা খালাস পাচ্ছে কিন্তু যেই সন্দেহ তালিকায় পড়ছে যার বিরুদ্ধে অভিযোগ আসছে দুদক কিন্তু তাকে নিয়ে কোয়ারি করছে শুধু বিএনপি কিংবা বিরোধী দল এটা অতীতে আমরা দেখি নাই কোনো সরকারি দলের এমপির বিরুদ্ধে কখনো দুদক কিংবা সরকার কোনো মামলা দিয়েছে কিন্তু শেখ হাসিনার সরকারের সময় এমপি দলের নেতা কেউ কিন্তু দুর্নীতি করলে রেহাই পাচ্ছে না আজকে এটা হচ্ছে বিধায় দেশ কিন্তু আজকে উন্নয়নের মহাসড়কে চড়ে আজকে অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে আজকে আপনারা উন্নয়ন দেখছেন না আজকে পদ্মা সেতুর মতো এত বিশাল এক মেগা প্রকল্প আজকে দৃশ্যমান আজকে পদ্মা সেতুতে উঠতে না করে দেয় আজকে আপনাদের নেত্রী জোড়াতালি দিয়ে নাকি পদ্মা সেতু বানানো হয়েছে এগুলো আমরা শুনি আসলে এগুলো শুনলে তো আসলে আমরা মানে জাতি হাসে একজন দায়িত্বশীল 3 বারের প্রধানমন্ত্রীর কাছে যখন এগুলো শুনি যে পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরি করা হচ্ছে আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না আমরা দেখেছি এই যে আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে এই যে জ্বালাও পোড়াও এই বাংলাদেশে আমাদের
এখন কিন্তু বাংলাদেশে যে বার্ন ইউনিট যে মেডিকেল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ন ইউনিট, এই পাঁচ আসন বিশিষ্ট ছিল ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটটি, এখন 500 আসন বিশিষ্ট, সারা পৃথিবীতে সবচেয়ে বড় বার্ন ইউনিট এই এই বাংলাদেশে এখন। এটা বানানো হয়েছে একমাত্র এই 2014 এই জ্বালাও পোড়াও, যেই কীভাবে মানুষের আর্তনাদ, শিশুদের চিৎকার, শ্রমিকের চিৎকার, সিএনজি ড্রাইভারের চিৎকার, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী ফিল করেছে, অনুভব করেছে, তিনি গিয়েছেন, তাদের দেখেছেন। আমরা এরকম বিভিন্ন কারণে আজকে কিন্তু দেশ যে এগিয়ে যাচ্ছে, এগুলো যেটা বলছিলাম যে আপনাদের চোখে পড়ে না, পদ্মা সেতু, আজকে কর্ণফুলী নদীর নিচে টার্নেল, আজকে পায়রা সমুদ্র বন্দর, আজকে গভীর সমুদ্র বন্দর, আজকে এই যে দেশ যে এগিয়ে যাচ্ছে, আজকে বিদ্যুৎ যদি আপনারা বলেন, মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করলো, সে 3200 মেগাওয়াট থেকে প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ আজকে জাতীয় গ্রিডে সম্পৃক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী। এটা তো এই বাংলাদেশ যেখানে আপনাদের 2006 সালে স্বাধীনতা উত্তর এই 37 বছরে বাংলাদেশের বাজেটের আকৃতি ছিল 69,000 কোটি টাকা, এখন সেটা এই 10 বছরে শেখ হাসিনার কাছে কি আলাদিনের চেরা গেছে, যেই বাজেট আজকে 4,64,000 প্লাস আজকে এই শেষ বাজেট। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রায় 4,00,000 কোটি টাকা বাজেট এই 10 বছরে কিভাবে শেখ হাসিনা বৃদ্ধি করলো, এই সেই বাংলাদেশ, 55,000 বর্গমাইলের এই বাংলাদেশ, এই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ, হেনরি কিসিঞ্জারের মতে আজকে অতি দরিদ্রের মডেল বাংলাদেশ, ঝড় বৃষ্টি বন্যা আইলা দুর্ভিক্ষের এই বাংলাদেশ, সৌদি আরবরা আমাদেরকে বলতো ভিক্ষুকের জাতি, আজকে সেই বাংলাদেশ আজকে কিভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করলো এই 10 বছরে, যদি শেখ হাসিনার সুশাসন, শেখ হাসিনার যদি সততা, দূরদর্শিতা। বদুদ ভুইয়া, বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির জন্য নয়, 96 সালে আওয়ামী লীগ সরকার যে দুর্নীতি করে গেছে সেই দুর্নীতির প্রভাব 2001 সালে পড়েছে। 96 সালে আওয়ামী লীগের দুর্নীতির প্রভাবের হিসাবটা এসছে 2001 সালে, দুর্নীতি করে যাচ্ছে, যে অনিয়ম করে যাচ্ছে, এর পরবর্তীতে যে যদি অন্য কোন সরকার আসে তারা কিন্তু সেই দুর্নীতির দায়ে অভিযোগ। আওয়ামী লীগ তো গত 8 থেকে 14 সার্টিফিকেট দিচ্ছে আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ তাদেরকে এনে, আওয়ামী লীগের পছন্দের লোকগুলোকে ডেকে এনে একটা এনওসি দিয়ে দিচ্ছে যে তুমি দুর্নীতি করো নাই, চাষ একটা আয় ওয়াস করে তদন্তের নামে। অতএব দুদক কোথায় কার বিচার করেছে, সরকারি দলের একজন লোকেরও দুদক কোনো বিচার করে নাই, বরঞ্চ এই যে ব্যাংকগুলোর থেকে যে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে অবৈধভাবে মেরে দিয়েছে দুদক তো তাদেরকে ধরে নাই, সবাই ধরছে, তাদের কাউকে ডাকে নাই, সবাইকে ডাকছে, এত দুর্নীতি হচ্ছে চতুর্দিকে, এত দুর্নীতি হচ্ছে দুদক কাউকে ডাকে নাই। ইয়াবা বদিকে ধরেছে সেটা একটা আয় ওয়াস, কিন্তু এখন বদি কোথায়, এখন বদি তো এখন বাইরে, আইনি প্রক্রিয়া, আইন তো কারো, আইন আদালত তো কারো, আইন অধীনস্থ না সরকারের অধীনস্থ, আইনে আইনি প্রক্রিয়ায় খালেদা বেরোতে পারে না, বদি বেরোতে পারে, এটা আইন, খালেদা জিয়ার আইনটা আপনার, খালেদা জিয়ার দুর্নীতি তো প্রমাণ হয়েছে, এটা আপনি তো আনেন, আমাকে কথা বলতে দেন, তো প্রমাণ করতে পারেন না, আইন যে আদালত আপনারা নিয়ন্ত্রণ করছেন, আপনারা এই অবৈধ সরকার নিয়ন্ত্রণ করছেন, যার কারণে আদালত, আইন আদালত পুরোটাই নিয়ন্ত্রণ করছেন আপনারা, আপনাদের কথা যেহেতু তো প্রধান বিচারপতি নিজেই বলে দিয়েছে যে ফরমাইশি আদেশ আসে সে আদেশ হাইকোর্ট থেকে নির্মাতা সবাই, কোন প্রধানমন্ত্রী, বিচারপতি সিনহার কথা বলছি, উনি তার এখন প্রধান, প্রধান বিচারপতি আসবে আপনার কাছে, হ্যাঁ তিনি প্রধান বিচারপতি, সারা জীবনে প্রধান, থাকা অবস্থায় বললেন না কেন, তিনি থাকা অবস্থায় তিনি এটাও বলেছেন
যে আমি থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রধান বিচারপতি ছিলাম, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলাম না, তারপরে আওয়ামী লীগকে আমি খুশি করতে পারি নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলবে, তাহলে তখন উনি ছিলেন কেন বিচারপতি? হ্যাঁ ছিলেন, সেটার জন্য ওনার সে দায়িত্ব ওনাকে বহন করতে হবে। এবং ওই কথা এটাই প্রমাণ করে যে এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা যে বলবে সেই থাকতে পারবে না, সেই হয় আউট হয়ে যাবে, সে নাহলে খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে। আপনি নির্বাচন কমিশনে দেখেন ভিন্ন মত সেখানে আসছে, নির্বাচন কমিশন আজকে চারজনের মধ্যে পাঁচজনের মধ্যে সেখানে ভিন্ন মত করছে, তারা কেউ ইভিএম এর পক্ষে কেউ ইভিএম এর বিপক্ষে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সেখানে চারটি প্রস্তাব উপস্থাপন করতে চেয়েছে, বারবার সিইসি কে বারবার বলেছে বা সিইসি ওইদিন উপস্থাপনের জন্য তারিখ দিয়েছিল, কিন্তু দেখা গেল ওইদিন তিনি যখন নিরপেক্ষ নির্বাচন, সেনাবাহিনীকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, নির্বাচনকালীন সময়ে প্রশাসনকে কীভাবে হ্যান্ডেল করা যাবে, প্রশাসন কার অধীনে ন্যস্ত থাকবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন তিনি মিস্টার ভুঁইয়া আওয়ামী লীগ তো বলছে যে মাহবুব তালুকদার হচ্ছে বিএনপির মনোনীত ছিলেন, সে কারণেই তিনি এখন বিএনপির হয়ে কাজ করছেন, এবং আওয়ামী লীগ মাহবুব তালুকদারের পদত্যাগ দাবি করছে। মাহবুব তালুকদার কিন্তু বিএনপির মনোনীত কোনো প্রার্থী নয়, বিএনপির কোনো একজন মনোনীত প্রার্থীকেও নেওয়া হয়নি। মাহবুব তালুকদার বরঞ্চ শেখ সাহেবের বিএনপির তালিকায় মাহবুব তালুকদারের নাম ছিল তো, মাহবুব তালুকদার বরঞ্চ শেখ সাহেবের সব ফ্রেড সেক্রেটারি ছিলেন, শেখ সাহেবের বিশেষ সহকারী ছিলেন, আপনাদের তালিকায় নাম ছিল তার, আবু সাইদ চৌধুরীর বিশেষ সহকারী ছিলেন, মোহাম্মদুল্লাহর বিশেষ সহকারী ছিলেন, তিনি একজন আওয়ামী লীগের খাঁটি এবং পুরা খাঁটি লোক। ডাক্তার কামাল হোসেনও তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতা ছিলেন, রাষ্ট্রপতি ভোট করছে, সে তো এখন আপনাদের নেতা হয়েছে, আপনাদের দল ভাড়া দিয়েছেন তার কাছে। অনিয়মতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাপনার বিরুদ্ধে কিভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়, গণমানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়, সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো যে ভুল অন্যায় হয়েছে ওগুলোর অভিজ্ঞতার আলোকে যাতে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া যেতে পারে, সেটাই কিন্তু নির্বাচন কমিশনে একটি নির্বাচন কমিশনার তুলে ধরেছে, কিন্তু তার কণ্ঠরোধ করা হয়েছে, তাকে বলতে দেওয়া হয়নি। অতএব আজকে এই দেশে যে আপনি হাজার হাজার কোটি টাকার বাজেট করছেন বলছেন, এই হাজার হাজার কোটি টাকার বাজেট করছেন আপনার জন্য, দেশের জনগণের জন্য নয়। ১১৩ কোটি টাকা ইন্ডিয়াতে, সেটা আপনি বানাচ্ছেন ২৬ থেকে প্রায় ৩০ কোটি টাকা আপনি এক কিলোমিটার ইন্ডিয়ায় যে পাথর, অতএব যেই টাকা আপনি কিনে বাংলাদেশে আমাকে বলতে দেন। অতএব আজকে আপনারা হাজার হাজার কোটি টাকার বাজেট করছেন আপনাদের নিজেদের পকেট ভারী করার জন্য। আপনারা, আমি তো বলেছি যেই কাজটা করতে লাগবে ১০০ কোটি টাকা, সেটা ৫০০ কোটি টাকা আপনারা বরাদ্দ দিচ্ছেন, আর ৪০০ কোটি টাকা আপনারা নিয়ে যাচ্ছেন। শাওন এইসব বিষয়ে অভিজ্ঞ, আমার মনে হয় উনি বলবেন যে আপনি শেষ করেন, আপনি শেষ করে বলবেন। এই সকল কথা বলে আপনারা জাতিকে বুঝাতে পারবেন না। নিরপেক্ষ ব্যবস্থাপনার একটি সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ হওয়ার আগেও কিন্তু হয়েছে, ৯০ সালে এরশাদের যখন পতন হয়েছিল তখন কিন্তু উভয় পক্ষ সর্বদলীয় সম্মতিতে কিন্তু শাহাবুদ্দিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। এখনও সেই সুযোগ আছে, এখনও উভয় দল সকল সরকার সম্মতি প্রকাশ করলে একটি সুষ্ঠু জাতি চায় যদি চায়, সুষ্ঠু নির্বাচন যদি চায়, সুষ্ঠু গণতন্ত্র যদি চায়, তাহলে উভয় পক্ষ বসে অবশ্যই শাহাবুদ্দিনের মতো একটি সরকার বসিয়েও কিন্তু একটি নিরপেক্ষ সরকার পরিচালনা করা অধীনে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা যেতে পারে এবং সম্ভব, যাহা জাতির জন্য সুন্দরভাবে সহায়ক হবে, অশান্তি হবে না এবং সংঘাতময় একটি রাষ্ট্রের হাত থেকে বাংলাদেশ বেঁচে যাবে। মিসেস নুরুন্নবী চৌধুরী শাওন, আচ্ছা আমি আগে বলি যে সে যে বিষয়টা বলছে যে নিরপেক্ষ নির্বাচন আপনারা যে চাচ্ছেন, আপনারা গত এই যে ৫ বছর আপনারা আমাদেরকে যে অবৈধ সরকার বলছেন, যদিও যেই সংসদের ২ জন সংসদ, একজন আইপিও একজন সিপিউর চেয়ারম্যান বিশ্ব স্বীকৃতি দিয়েছে যেই পার্লামেন্টকে, সেই পার্লামেন্টকে আপনারা অবৈধ বলছেন, ভালো কথা। আপনি যেটা যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আপনি বললেন, এখন তত্ত্বাবধায়ক সরকারের যে জন্য আপনারা কী আন্দোলন করছেন গত দেশের, আপনাদের গত ৫ বছরের আন্দোলন ছিল
খালেদা জিয়ার অবৈধ বাড়ি কেন বাড়ি থেকে তিনি কেন উচ্ছেদ হইলেন, তারেক জিয়ার দুর্নীতি মামলায় কেন সাজা হইল, তার 21 আগস্ট গ্রেনেড হামলায় কেন তাকে সাজা দেওয়া হইল, আপনাদের বিষয়টা ছিল খালেদা জিয়া আর তারেক জিয়া কেন্দ্রিক। একটা পরিবারকে কেন্দ্র করে আপনারা রাজনীতি করেন, আমি যেটা আমার অভিজ্ঞতায় আমি যেটা বলবো, আপনারা একদিনের জন্য দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কোনো কর্মসূচি পালন করছেন? গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে আপনারা আন্দোলন করছেন? আপনারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চান, এই গণতন্ত্রকে হত্যায়িত করে আপনারা বন্দুকের নালার মাধ্যমে ক্ষমতা দখল করে এই হানা ভোট, বাংলাদেশে হুন্ডা গুন্ডার রাজনীতি এগুলো শুরুই তো করেছেন আপনারা। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার নামে আপনারা এই একজন প্রতিষ্ঠিত চিহ্নিত রাজাকারকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, আপনারা রাষ্ট্রপতিও বানিয়েছেন একজন বিতর্কিত লোককে পরবর্তীতে। তো আপনাদের আপনারা তো আসলে এই যে আমরা গণতন্ত্র কাদের কাছে, হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতি কাদের কাছে, আপনারা 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকারীদের যে মামলা, যারা আপনাদের যারা আইনজীবী, আমরা দেখেছি তার পরবর্তীতে এই যত দুর্নীতি মামলা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার দুর্নীতি মামলার যে আইনজীবী, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যারা আইনজীবী, সবাই কিন্তু একই ব্যক্তি, এবং যুদ্ধপরাধী 71-এর যারা যুদ্ধপরাধী তাদের রক্ষার জন্য যারা আইনজীবী তারা কিন্তু এই একই ব্যক্তি, একই লোক ঘুরে ঘুরেই। তো আমরা কিন্তু এই আমাদের অর্থের বিনিময়ে আমাদের প্রজন্ম না, তারা বিএনপির নেতা, খালেদা জিয়ার অ্যাডভাইজার আপনি দেখেন মধুর সাহেবরা, তারা একজন যুদ্ধাপরাধীর পক্ষে তারা কিন্তু কোর্টে দাঁড়িয়ে তাদেরকে রক্ষার জন্য মধুর সাহেবরা, কিন্তু আপনাদের অন্যান্য যারা বিএনপির নেত্রী মাহবুব হোসেন ছিলেন, আপনাদের অন্যান্য আইনজীবীরা কিন্তু সেখানে মুভ করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় কিন্তু একই আইনজীবী, এই যে যা দুর্নীতি বলেন 75-এর আত্মস্বীকৃত খুনিদের রক্ষার জন্য কিন্তু আপনাদের আইনজীবীরা মুখ। অন্যান্য প্রসঙ্গে কিছু কথা অদ্বৈত ভূঁইয়া বলেছেন, যেটা বলেছেন যে আমি যেটা বললাম যে ভারতের সাথে আমাদের যে তুলনা করেছে যে এদের এস্টিমেট, আমরা আজকে এত বড় বাজেট আজকে বাংলাদেশে হয়েছে এটাকে তিনি স্বাগত না জানিয়ে তিনি বরঞ্চ তিনি বলছেন যে এই বাজেট আমাদের নেতা কর্মীদের মেগা প্রকল্প করছেন, মেগা দুর্নীতি করবার জন্য মেগা প্রকল্প, এটা ওনাদের ভাষায় মেগা প্রকল্প, মেগা দুর্নীতি হলে বাংলাদেশের উন্নয়ন আজকে এই পর্যায়ে। বাংলা উদাহরণ একটা দিলেন যে 1 কিলোমিটার রাস্তা পৃথিবীর সবচেয়ে বেশি খরচ লাগে বাংলাদেশ, এবং না এটা আমি তার সাথে করি, তিনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের সাথে তুলনা করেন। আজকে আমরা ভারতে যেই পাথর, আমরা 1 সেফটি পাথর ভারতে যদি কিনি সেফ ধরেন 40 টাকা, এই পাথরটা আমরা বাংলাদেশে যখন আনি আমাদের সব কিছু ক্যারিং কস্ট সব মিলিয়ে, যেহেতু বাংলাদেশে পাথর নেই, এখন আমাদের যেই উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন তুলনায় আমাদের যে ম্যাটেরিয়ালস দরকার, আমাদের যে র ম্যাটেরিয়ালস দরকার, বিশেষ করে আমাদের রড সিমেন্ট পাথর এগুলো যেগুলো দরকার, সেই পরিমাণ কিন্তু রড সিমেন্ট পাথর আজকে বাংলাদেশে কিন্তু সেভাবে উৎপাদন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কিন্তু বাইরে থেকে, বিশেষ করে পাথরটা আমরা বাইরে থেকেই আনতে হয়। এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে আমাদের মূল ম্যাটেরিয়ালস কিন্তু পাথর, আমাদের বিটুমিন, এগুলো আমরা বিদেশের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা যেখানে ইন্ডিয়া থেকে বিদেশ থেকে আমরা এই সকল ম্যাটেরিয়ালসগুলো আমরা আনি, সেখানে আমরা তো তাদের সাথে আমাদের সেই ম্যাটেরিয়ালসের দাম দ্বিগুণের চেয়েও বেশি পড়ে যায় ক্যারিং চার্জ এবং অন্যান্য বিষয় দিয়ে। এখন আসেন তাহলে আমরা সেম রেটে আমরা যদি এস্টিমেট করি ভারতের যেই রেট যেই টাকায় তারা 1 কিলোমিটার রাস্তা করে, আমরা যদি সেটা করতে যাই সেটা তাহলে আমাদের ঠিকাদারদের পকেট থেকে সেখানে উন্নয়ন ব্যাহত হবে, কাজ হবে না, অধিকাংশ ঠিকাদারই তারা দেখা যাবে দেউলিয়া হয়ে ব্যাংক্রাপ্ট হয়ে তারা এক পর্যায়ে মানে ঋণগ্রস্ত হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার সব কিছু বিবেচনা করেই কিন্তু আজকে
টেন্ডার দুর্নীতি সরকার বন্ধ করে দিয়েছে, আপনারা দেখেন এখন ই টেন্ডার হচ্ছে। ই টেন্ডারের মাধ্যমে আজকে এখন কিন্তু তাদের সময় যেটা অতীতে আমরা দেখেছি যে টেন্ডার বক্স হাওয়া ভবন থেকে সব টেন্ডার নিয়ন্ত্রণ করা হতো, সারা বাংলাদেশের টেন্ডার কে কোথায় কয় টাকার কাজ কে কোন কোম্পানি পাবে, যারা হাওয়া ভবনে যা ধর্ণা ধরত, যারা ইয়া দিত, সিন্ডিকেট করা হয়েছিল হাওয়া ভবনে, সেই হাওয়া ভবনের সিন্ডিকেট সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের আওয়ামী লীগেরও এক প্রয়াত নেতা জাতীয় ছাত্রলীগের, তিনি মারা গেছেন, তিনি ছিলেন সেই টেন্ডার সিন্ডিকেটের প্রধান, তার সাথে সাথে অনেক সিন্ডিকেট সেই হাওয়া ভবন কেন্দ্রিক হয়েছিল, তারা নির্ধারণ করত কোন কাজটা কোন ঠিকাদার পাবে। সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার দূরদর্শিতা দিয়ে এই ই টেন্ডারের মাধ্যমে আজকে কিন্তু সেগুলো বন্ধ হয়ে গেছে। আজকে যে কোনো টেন্ডার, যে কোনো কোম্পানি, যে কোনো জায়গা থেকে তারা ই টেন্ডারের মাধ্যমে পার্টিসিপেট করতে, কেউ যা টেন্ডারে বাক্সে গিয়ে ফেলতে হবে না, কেউ টেন্ডার বাক্স লুট নিয়েও যেতে পারতেছে না, কেউ বাধাও দিতে পারতেছে না টেন্ডার পার্টিসিপেট করতে। সেক্ষেত্রে দুর্নীতির কোনো প্রশ্নই উঠে না। দুর্নীতির কথা পদ্মা সেতু নিয়েও অনেক বলেছে, অনেক কিছু, সেগুলো আজকে কানাডার আদালতে সেটা প্রমাণ হয়েছে, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয় নাই, অনেক কিছুই আমরা দেখেছি। এগুলো বলে আসলে কোনো লাভ নেই, দেশ আজকে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ গতিতে, এটাই কথা। দেশ বদলে ডিজিটাল বাংলাদেশ একেবারে আজকে বিদ্যুৎ, আজকে যদি দেখেন আজকে যোগাযোগ ব্যবস্থা 4 লেন 6 লেন ফ্লাইওভার, এগুলো কি চোখে পড়ছে না হাতের জিন? আমরা একেবারে শেষে হচ্ছে না, আলোচনাটা শেষ করে শেষ করে টেন্ডার লুট ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত টেন্ডার লুট হচ্ছে, টেন্ডার লুট লুট তোলাস করছে তারা কিভাবে ই টেন্ডার? আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ নয় এমন একটি লোক বিএনপি বাদ দিলাম, নিরপেক্ষ ব্যক্তিও কোনো কন্ট্রাক্টর কোনো একটি টেন্ডার পায়নি। ই টেন্ডারের কথা বলছেন, ই টেন্ডার মাত্র চালু হচ্ছে বা হয়েছে, কয়েকটা চালু হয়ে গেছে অনেক আগে, সেই টেন্ডারের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে দুর্নীতি হচ্ছে, কোনো সুযোগ নেই। ডিজিটাল পদ্ধতিতে এই টেন্ডার ডিসাইড করে দিচ্ছে আওয়ামী লীগের কোন কন্ট্রাক্টর টেন্ডার পাবে, অথবা আওয়ামী লীগ নির্ধারিত কাজ বিক্রি করে। ই টেন্ডার সম্পর্কে ধারণা থাকলে এটা বলে না, অতএব এই টেন্ডারের কথা বলবেন না। এই টেন্ডার আজকে বাংলাদেশে আপনারা এটাকে একদম শেষ করে দিয়েছেন, বাংলাদেশের উন্নয়নকে সর্বশান্ত করে দিয়েছেন। অতএব আপনারা এদেশের, এদেশকে মুক্ত করার জন্য, এদেশের মানুষকে মুক্ত করার জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুষ্ঠু ধারার নির্বাচন হওয়া আমি আশা করি জাতির কাছে এবং সরকারের কাছে। সুষ্ঠ ধারা নির্বাচন বলতে আমি আমার নির্বাচনী এলাকার উদাহরণ দিয়ে বলি, যেহেতু পুরো এই শেষ পর্যায়ে, 2001 সালে আমার নির্বাচনী এলাকায় তখন নির্বাচন করেছিল আমাদের ভোলার, আজকে যিনি সফল বাণিজ্য মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আলহাজ তোফায়েল আহমেদ, তার প্রতিনিধিত্ব ছিল মেজর হাফিজ, যার সাথে পরবর্তীতে আমি নির্বাচন করেছিলাম। এই একটি ভোট কেন্দ্র আলমবাজার ভোট কেন্দ্রে, সেখানে ভোট বাক্স ছিনতাই করতে গিয়ে যখন জনতা তাকে ব্যারিকেড দেয়, সেখানে সে পুলিশের থেকে রাইফেল দিয়ে খোরশেদ নামে একটা ছেলেকে গুলি করে নিজে হত্যা করে। 2001-এর নির্বাচন 11টার মধ্যে অভিযোগ, উনি যেহেতু এখানে নেই, তো এই ধরনের বিষয় তো আমরা সেই অবাধ সেই নির্বাচন তো বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা গত 14 সালের নির্বাচন তারা আসে নাই, এখানে জাতীয় পার্টি পার্টিসিপেশন করেছে, তারা অভিযোগ করতে পারে নির্বাচন সুষ্ঠু হয়েছে না ইয়ে হয়েছে। যে নির্বাচনে পার্টিসিপেশনই করেনি সে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। যারা নির্বাচন বন্ধের নামে সারা দেশব্যাপী জ্বালাও পোড়াও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে এই দেশের গণতান্ত্রিক ধারাকে যারা ব্যাহত করতে চেয়েছিল, সাংবিধানিক সংকট সৃষ্টি করতে চেয়েছিল, তাদের মুখে রেখেছেন বলেই তো ক্ষমতা দখলটা করলাম। তো ওই নির্বাচনে তো সারা পৃথিবী স্বীকৃতি দিয়েছে, 2008-এর 29শে ডিসেম্বর যে নির্বাচন হলো, সব জাতি আপনারা অংশগ্রহণ করেছেন, আমরা করেছি, সব দলই তো অংশগ্রহণ করেছে, ছিলাম না তখন ক্ষমতায়, তো 13 সালে যখন আপনারা অবৈধভাবে যাচ্ছেন ক্ষমতায়, আবার অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করছেন, ক্ষমতা ধরে রাখার, রোগে রাখতে চেষ্টা করার কারণে কিন্তু দেশে বিশৃঙ্খলা হয়েছে। না, আমরা ধরে রাখতে চাই ভোটারকে, ভোট জনগণকে, শেখ হাসিনার দর্শন হলো জনগণের ক্ষমতায়ন,
জনগণের জনগণ যতটুকু ক্ষমতা পাইছে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছে বিধান অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মতের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে মেলে সমস্যার মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে আপনার আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে ফ্রি অফ কস্টে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন এবং তাতে করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা যে কোনো পর্ব আপনি আপনার অ্যাপল ডিভাইস থেকে দেখতে পারেন তৃতীয় মাত্রা সম্পর্কে তথ্য তাদেরই জানতে পারেন কাজে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করতে পারেন মিস্টার ওয়াদুদ ভূঁইয়া এবং মিস্টার নুরনবী চৌধুরী শাওন অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য দর্শক দুজন রাজনৈতিক দুটো প্রধান দলকে প্রতিনিধিত্ব করছিলেন আজকের এই অনুষ্ঠানে কথা বলছিলেন নানা অভিযোগ পাল্টা অভিযোগ আছে দুর্নীতি অভিযোগ স্বচ্ছতা জবাবদিহিতার অভিযোগ দলীয়করণের অভিযোগ এবং এই অভিযোগগুলো নতুন নয় অভিযোগগুলো একেবারেই পুরনো প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে করছেন কিন্তু বিচারের ভারটা আমরা জনগণের উপরে রাখতে চাই এবং সামনে যেহেতু একটু নির্বাচন আছে জনগণ নিশ্চয়ই সব কিছু চুলচেরা বিশ্লেষণ করবেন এবং একদিনই যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে সবাই ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন সেটিও নয় কিন্তু ধীরে ধীরে যেন আমরা এগুই সেই বিষয়টি এখন জনগণের চাওয়া বা জনগণ সেভাবেই চিন্তা করবে এবং সে চিন্তা করবার জন্যে সেই পথ বের করবার জন্যে যেটি দরকার সেটি হচ্ছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রধান দায় সরকারের নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান করবে সেটিও তাদের দায়িত্ব নৈতিক একটি দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব অন্যদিকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নির্বাচনে কীভাবে অংশ নেবে জনগণকে কীভাবে সম্পৃক্ত করবে সেখানেও তাদেরও কম বেশি দায় দায়িত্ব রয়েছে কাজে সব মিলিতভাবে একটি ভালো নির্বাচন কীভাবে আয়োজন করা যায় সেটি প্রধান চ্যালেঞ্জ এবং আমরা আশা করব যে সেই চ্যালেঞ্জটি আমরা সবাই মিলে বিশেষ করে রাজনৈতিক দলগুলো সবাই মিলে মোকাবেলা করবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা